গুলশানের জানে জঙ্গি হামলা মামলায় সাত জঙ্গিকে দু উনিশ সালের সাতাশ নভেম্বর মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত চার বছর পর হাইকোর্ট তাদের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন আমৃত্যু কারাদণ্ড বলতে বোঝানো হয় আসামিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন থাকতে হবে কারাগারে কিন্তু কি কারণে সাত জঙ্গির সাজা কমালেন উচ্চ আদালত আট মাসেও তা জানতে পারেনি রাষ্ট্রপক্ষ কেননা দু সালের ত্রিশ অক্টোবরে দেওয়া রায় এখনও পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়নি অ্যাটর্নি জেনারেল বলছেন রায় পেলে বোঝা যাবে কেন জঙ্গিদের সাজা কমেছে এরপরই নিয়া হবে আপিলের বিষয়ে সিদ্ধান্ত শুধু মৃত্যু পরিবর্তে ওনারা বলছেন আজীবন কারাবাস আজীবন কারাবাস শুধু সেন্টেন্সিং এর ইয়েটা পরিবর্তন করছেন সেই ক্ষেত্রে ওনারা কতগুলো কারণ ছিল না ছিল পুনর কি দিচ্ছেন কারণগুলো কেন পরিবর্তন করছেন সেগুলো ওনাদের রায়ে লেখা থাকবে ওইটা দেখার পরে আমরা যদি সরকারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান বর্বরচিত হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত জঙ্গিদের সাজা কমিয়ে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই তারা কিন্তু পিছনে ছিল তারাই কিন্তু ওদেরকে মদত দিয়েছে তাদের অস্ত্র দিয়েছে পয়সা দিয়েছে তাদের সহায়তা করেছে সব কিছু কিন্তু ওরাই মানে মূল পরিকল্পনার অনেক অংশে ওরা ছিল এই ঘটনা যার ফলে ওদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো আমি মনে করি সুযোগ দণ্ডপ্রাপ্ত সাত আসামি বর্তমানে কারাগারে রয়েছেন আর হামলার পর তিনি কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা